হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গরমটা তো কমেছে, অনেকটাই কমে গেছে। আকাশে মেঘ মেঘ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, খবরেও বলছে নিম্নচাপ শুরু হয়েছে বঙ্গোপসাগরে। দু চার দিনের মধ্যে বোধ হয় রূপালি শস্য বাজারে উঠবে, মানে ইলিশ, বাঙালির প্রিয় ইলিশ, সবাই হয়তো অপেক্ষায় আছেন। তো যাই হোক, আমি আজ হচ্ছে 27 সেপ্টেম্বর শুক্রবার, আজকে এই মেসেজটা আপনাদের দিচ্ছি। আমি সবার আগে বলে নিই, আমার একান্ত প্রিয় ভালোবাসার সম্মানীয় ভিউয়ার্সদের জন্যেই আমি আরেকটি খুব বড় অভিযান শেষ করে ফিরে আসতে সুযোগ পেয়েছি। আপনারা অনেকে আমি দেখলাম কমেন্টস এবং রাতের কুহেলির প্রতিটি সদস্য আমায় জানিয়েছে যে স্যার আপনার বহু ভিউয়ার্স আপনার শুভ কামনা করেছেন, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে প্রোগ্রাম করুন অনেকে জানিয়েছেন, তাদের সকলকে আমার স্যালুট, ভালোবাসা, সম্মান, সেই সঙ্গে অবশ্যই প্রণাম তো রইলই। যে মেসেজটা দিতে এসেছি বলে নিই, আগামীকাল 28 সেপ্টেম্বর শনিবার রাত ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় যখন 10টা বাজবে আমি লাইভে চলে আসব আপনাদের সামনে। অনেকেই বলছিলেন স্যার অনেকদিন লাইভ হয় না, একটা লাইভ দিন, তাদের সবার সম্মানার্থেই আমার এই হঠাৎ লাইভে চলে আসার একটা সিদ্ধান্ত নেওয়া। রাতের কুহেলিও বললো, রহিনাও বলছিল অনেকদিন ধরে, আরও অনেকে লিখেছেন, জ্ঞানেশ্বরীর বিধ্বস্ত কামরায় বসে আমি কিছু কমেন্টস পড়েছিলাম, সবটা পড়বার সুযোগ পাইনি। অনেকে তো লেখেন, সবার নাম বলতে সুযোগ পাই না আমি, সেটা আমার ব্যর্থতা বা অক্ষমতা মাফ করে দেবেন। আর এই যে সর্দিহা জ্ঞানেশ্বরী যে অভিযান ছিল, হ্যাঁ, সর্দিহা জ্ঞানেশ্বরী অভিযান একটা জিনিস শিখেছে কিন্তু আমার এই হিমু, 2 বছর 2 মাস বয়স হলো। হ্যাঁ, যাবেন না স্যার, যাবেন না স্যার, যাবেন না। ওই যখন রোজিনা আমার ভিডিওগুলো এডিট করে তখন আমার যারা ক্রু মেম্বার তারা অনেক সময় বলে থাকে, স্যার যাবেন না, স্যার যাবেন না। তো আমার এই হিমু নাতি, ও কিন্তু মাঝে মাঝে আমায় বলে, যাই না ও আমার পিছনে লাগে না, মজা করে না, সিরিয়াস বলে। একটু আগে আমরা দৌড়াদৌড়ি করছিলাম আমরা, স্যার যাবেন না স্যার, আর ও আমাকে কি বলে জানেন তো, স্যার বলে, স্যার, ও আমাকে দাদা বলে না, দাদু বলে না, স্যার যাবেন না, স্যার যাবেন না, এটাও খুব বলে। আর কি অদ্ভুত, কি অদ্ভুত, এটাও কিন্তু বলে মাঝে মাঝে, তাই না বাবু? কি অদ্ভুত না, এখনো ভাষা ভালো ফোটেনি। লাইট জ্বলছে বাবা, লাইট জ্বলছে। আমি একটু কথা বলি আমার বন্ধুদের সাথে। হ্যাঁ, হাই বলে দাও একবার, হাই, হাত দিয়ে বলে দাও হাই, সবাই ভালো থাকো। তো এটা অনেক সময় একটু গড়বড় হয়ে যায়, সেই জন্য আমি মাপ চেয়ে নিই সবার কাছে, হয়তো সবসময় সবার নাম বলতে পারি না, কিন্তু সবাই খুশি থাকবেন, ভালো থাকবেন, আমার প্রতি যে ভালোবাসা আপনাদের এটা যেন বজায় থাকে। আমি কিন্তু এটির জন্যেই আপনাদের মানে এইভাবে প্রোগ্রাম দিয়ে যাচ্ছি। অনেকে হ্যাঁ বলছে বলছে বলছে, তো অনেকে লিখছেন আমার যারা প্রিয় প্রিয়রা যে স্যার খুব সাংঘাতিক জায়গা। সত্যি কথা বলতে আমি এ পর্যন্ত যতগুলো অভিযান করেছি নৈশকালীন অভিযান অশরীরীর খোঁজে, তার মধ্যে যদি 10টা নাম বলা হয় সেই 10টার মধ্যে কিন্তু এই সর্দিহা অভিশপ্ত জ্ঞানেশ্বরী অবশ্যই জায়গা পাবে। তার কারণ সত্যি কি সাংঘাতিক সেই জায়গা, সন্ধ্যার পর থেকে শুরু করে যত রাত বাড়ে কি ভয়ঙ্কর হয়ে ওঠে। যারা প্যারানরমালে বিশ্বাসী নয়, ভূত বিশ্বাস করেন না, ছেড়ে দিন, কিন্তু জায়গাটার কথা ভাবুন, যদি না বিশ্বাস করেন এটা জোরের বিষয় নয়, বিশ্বাস যার যার মনের ব্যাপার বা যার যার সেটা ইচ্ছা, জোর করবার ব্যাপার না। কিন্তু ভাবুন ওখানে হাতির দল আছে, আমি যখন প্রোগ্রামে গেছি ঠিক তার 2 দিন আগে ওখান থেকে হাতির দল গেছে, সেটা আপনারা দেখেছেন অন ক্যামেরায়, একজন ওখানকার বাসিন্দা বলেছিলেন এবং আমরাও সেটা ফিল করেছি। এবং সেই হাতির সামনে পড়ে যাওয়া
আর মৃত্যুর সামনে গিয়ে ইচ্ছাকৃত দাঁড়ানো একই ব্যাপার হয়। আর তারপরে ওখানে যে নাশকতা ঘটানো হয়েছিল, আপনারা তো বুঝতে পারছেন, সর্দিহা আর ক্ষেমাশুলির ঠিক মাঝামাঝিতে ওই পয়েন্টটা, যেখানে যারা নাশকতা ঘটিয়েছিল, উগ্রপন্থী বলুন, সমাজ বিরোধী বলুন, মাওবাদী বলুন, বা আপনার যা বলুন, নকশাল বলুন, যাই বলুন না কেন, যারা করেছে তারা ওই জায়গাটায় কেন চুজ করেছিল, এতটাই নির্জন এবং এতটাই ভয়ঙ্কর জায়গা, তাই ওই জায়গাটাই কিন্তু বেছে নিয়েছিলেন। যাই হোক, জায়গাটা মোটেই ভালো ছিল না আমাদের জন্যে। দুটো রাত্রি আমরা ওখানে প্রোগ্রাম করেছি, অ্যাকচুয়ালি ওখানে আমার 3 রাত কাটানো। প্রথম রাত ছিল 2010 সালের 30 তারিখ, দুর্ঘটনার 3 দিন পর। আর তারপরে এই পরপর 2 দিন আমরা প্রোগ্রাম করে, হ্যাঁ বাবা সবাই তোমার কথা শুনে নিচ্ছে আসবে কিন্তু, হ্যাঁ বলছি তো, আমি বলছি বাবা, হ্যাঁ বলছি, আপনাদের সবাইকেই কিন্তু আমার এই সময় ক্লাইম পিস দিল। যাই হোক, জায়গাটা সাংঘাতিক, মানুষ সমাজ বিরোধী বলুন যাই বলুন, তবে আমরা কোনো সমাজ বিরোধীদের উপস্থিতি ধরতে পারিনি, বুঝতেও পারিনি, জানতেও পারিনি। আর অনেক কিছু ঘটেছিল, যেসব হয়তো সাউন্ড রেকর্ড করতে পারিনি, ক্যামেরা বন্দি হয়নি, অনেক সময় ক্যামেরা বন্ধ হয়ে গেছে, কিন্তু এগুলো একটা ব্যাপার, আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো আগামীকাল আর 10টায় যখন লাইভে আসবো। আপনাদের প্রশ্ন থাকলে তারও চেষ্টা করবো উত্তর দেওয়ার। আরেকটা কথা বলি, আমি অনেকের নাম প্রাপ্তি স্বীকার করবো, কিন্তু যারা খুব ভালো আমার হৃদয় ছুঁয়ে গেছে কমেন্টস করে, সেই সব ভিউয়ারদের নাম আমি কিন্তু কালকে একবার বলবো। এটা আমার কাছে গর্বের বিষয়, আপনাদের নাম বলতে পারাটা আমার কাছে গর্বের বিষয়। আমি সেই চেষ্টা কাল করবো রাত 10টা, আপনারা নিশ্চয়ই থাকবেন। অনেকে বলেছেন, মানে বলতে গেলে 5000 কমেন্টস না রোজিনা, 5টা পর্ব হয়েছে, তার মধ্যে 5000 কমেন্টস এসেছে। সেখান থেকে আমি চেষ্টা করছি, অত তো বলা যাবে না অল্প সময়ের জন্যে, একটা লটারির মতন করে আমি চেষ্টা করবো তার ভেতর থেকে আমার প্রিয় বন্ধু প্রিয় ভিউয়ারদের নামটা একবার বলবার সুযোগ পাবো, যাতে আমি সেটা করব, অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা অনেকের মনে হচ্ছে, যেটা আজও আমি কনফিউজ, কিন্তু যে আমি যখন ট্রেনের মাথায় চড়ে বসেছিলাম, বিধ্বস্ত জ্ঞানেশ্বরীর মাথায়, তারপরে এমন কিছু আমার মধ্যে ফিলিংস হয়েছিল যেটা আমি শেয়ার করতে পারিনি তখন সেই অন ক্যামেরায়, কিন্তু এখন আমি হয়তো আপনাদের সামনে বলতে পারি সেই মুহূর্তে আমার কি পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতির কথা বলবো। অনেকে বলছেন যে না আপনি ঝাঁপ দিয়েছিলেন ইচ্ছাকৃত, কিন্তু আমি বলেছিলাম যে আমার একটু ধাক্কা হয়েছে, কিন্তু আসলে কি হয়েছিল, ঘটনা কি হয়েছিল বলবো কালকে রাত 10টায় আপনারা উপস্থিত থাকুন। এরকম আরো বহু আরেকটা প্রশ্ন আপনারা দেখছিলাম, আমি যে লিখছেন যে আপনি যখন S7 এ ঢুকলেন ভেতরে একটা বিকট শব্দ হলো, আপনার চিৎকার শোনা গেল, কি হয়েছিল, সেটিও আপনাদের বলবো কালকে কি হয়েছিল। খুব রহস্যময়, মানে জ্ঞানেশ্বরীর দুর্ঘটনা যেমন আজও এত বছর পরে রহস্য আবৃত হয়ে আছে, ঠিক তার মধ্যেকার এখনকার বর্তমানের পরিবেশ বা পরিস্থিতি আজও কিন্তু ভীষণ রকম রহস্যময় হয়ে আছে, এটা আমাকে বলতেই হলো। তার কারণ আমি 2টো রাত ওখানে কাটিয়েছি, আমার ছেলে যারা ক্রু মেম্বার তারাও অসুস্থ হয়েছে, তার মধ্যে একজন তো একজনকে বেড রেস্ট দিতে হয়েছে, এতটাই সাংঘাতিক তার অবস্থা। এছাড়া কম বেশি সবাই অনুভব করেছি, এবং তার একটা যে ভাইব্রেশন, প্রত্যেকটি এনার্জি বা এক্সট্রা এনার্জি আশেপাশে ভীষণ রকম প্রভাব ফেললে জানবেন, সেটি কিন্তু শরীরের উপরও প্রভাব ফেলে। এটা আপনাদের এই নিয়ে আলোচনা অনেক করার জায়গা আছে। আমরা যখন কোনো রকম প্রেতাবর্তন অনুষ্ঠান করি বা প্রেতাবর্তন করে থাকি, তখন কিন্তু এই ধরনের অনেক কিছু বিষয়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, তার কিছু কিছু আলোচনা করব আপনাদের সাথে কালকে। আর প্রশ্ন তো আপনাদের নিশ্চয়ই, প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন আছে। অনেকে বলেছেন গ্যাসলাইন দুর্ঘটনা কীভাবে হয়েছিল, কারা করেছিল, আজ অবধি কি তাদের শাস্তি হয়েছে বা ধরা পড়েছে, এরকম হাজারো প্রশ্ন। সেই সঙ্গে আমি এই দুরাতে কি পেয়েছি বা কি হয়েছিল, যেসব
অনেকের মধ্যে অনেকে অনেক রকম কমেন্ট দিচ্ছেন বা তাদের যে অনুভূতি বা তাদের যে মনের যেটা ধারণা হয়েছে সেটা লিখছেন, কিন্তু তারপরেও আমি ওখানে গিয়ে যে অভিজ্ঞতা লাভ করেছি, যেমন দুঃখ যন্ত্রণা কষ্ট লুকিয়ে আছে ওই প্রতিটি কামরার ভেতরে, আজও 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 অনেক জামা কাপড়ের মধ্যে ছেঁড়া পড়ে আছে, হয়তো কেউ কেউ বলছেন যে আজও ওরকম রং রয়েছে, রং থাকাটা অস্বাভাবিক কিছু নয়, তার কারণ গাড়ির ভেতরে কিন্তু রোদ বা আলো সেইভাবে প্রবেশ করছে না, আর কোনো একটা কোনায় হয়তো সেই মানুষটার মাংসগুলো ছড়ে গেছে, কাপড়টা রয়ে গেছে, কাপড়টার রং রয়েছে। আমি কিন্তু দেখিয়েছি আপনাদের অনেক জায়গা, চেষ্টা করেছি, তবে S4 কামরাতে গিয়েছিলাম, কি দেখেছিলাম S4 কামরায় আপনাদের কিন্তু সেটা আমি দেখাতে ব্যর্থ হয়েছি, তার কারণ আমার ক্যামেরা পার্সন কিন্তু ওখানে পড়ে গেছিলো এবং প্রায় 1 ঘন্টা ওখানে ওকে শুশ্রূষা করতে হয়েছিল। S4 কামরা এরকম অনেক কথা আছে না বলার কথা, সেগুলো আপনাদের বলবো, শেয়ার করবো। যাই হোক, নিশ্চয়ই আপনারা কাল থাকছেন রাত 10টায় কাল শনিবার 28 সেপ্টেম্বর আমি আসছি আপনাদের সামনে লাইভ প্রোগ্রামে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ, হাই করে দাও, ওকে বাই।